জ্বরের পরিস্থিতি খতিয়ে দেখতে হাবড়া হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা কথা বললেন রোগী নার্স ও চিকিৎসকদের সাথে দ্রুত হাসপাতালে তিনশো সজ্জা করার চেষ্টা দাবি আধিকারিকের হাবড়া হাসপাতালে জ্বরের পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর সহ এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অজয় চক্রবর্তীর নেতৃত্বে এদিন প্রতিনিধি দল আসে হাবড়া হাসপাতালে এদিন হাবড়া হাসপাতালের সুপারের সাথে বৈঠকের পর হাসপাতালে ভর্তি রোগী ও ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্সদের সাথে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেন পুলিশ প্রশাসনের সাথেও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয়বাবু জানান বর্তমানে হাবড়া হাসপাতালে প্রচুর রোগী ভর্তি রয়েছে হাসপাতালে যে পরিমাণ রোগী রয়েছেন তুলনায় চিকিৎসক ও নার্সের অভাব রয়েছে সে কথা স্বীকার করে অজয়বাবু বলেন পরিস্থিতি সামাল দিতে অন্য জায়গা থেকে চিকিৎসক ও নার্সদের হাবড়া হাসপাতালে আনা হচ্ছে পাশাপাশি রোগীর পরিমাণ দিনে দিনে বাড়তে থাকার কারণে একশো একত্রিশ বেডের হাবড়া হাসপাতালকে যাতে তিনশো বেডের হাসপাতালে পরিণত করা যায় তার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় দেড়শো ক্লাব সহ স্থানীয় সাধারণের সাথে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা জ্বর মোকাবিলায় জেলা জুড়ে দশটি স্বাস্থ্য শিবির খোলা হয়েছে বলেও জানা গেছে জ্বর হয়েছে আজ পাঁচ দিন হয়ে গেছে হ্যাঁ কালকে রিপোর্টটা বেরিয়েছে রাত্রেবেলা ডেঙ্গুতে ধরা পড়েছে হ্যাঁ খারাপ না ভালো প্রসঙ্গত দু হাজার সালে হাবড়াতে ভয়াবহ আকার নিয়েছিল ডেঙ্গি তৎকালীন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বিশ্বরঞ্জন শতপথী সংবাদ মাধ্যমের সামনে বলে গেছিলেন হাসপাতালকে তিনশো বেডে পরিণত করার কথা তারপর পেরিয়ে গেছে দু বছর গত কয়েকদিনের পরিসংখ্যান বলছে ক্রমেই বাড়ছে জড়ে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের ব্যবস্থা করুক স্বাস্থ্য দপ্তর চাইছে হাবড়াবাসী এখানে যে রুগীরা আছে তাদের যে যাভাবে মানে যত্ন করা দরকার সেগুলো সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মানে আমাদের একটু স্টাফের কম আছে আমাদের সিস্টার সেই জন্য আমরা কিছু জায়গা থেকে সুইস্টার তুলে দিচ্ছি আমাদের ডাক্তার কিছু দরকার ছিল ডাক্তারও আমরা দিয়েছি আরও কিছু ডাক্তারের ব্যবস্থা আমরা করছি কিন্তু যেটা আছে আমি দেখলাম যে এখানে যারা আছেন কর্মীরা তারা কিন্তু প্রাণপাত করে সেবা করছেন এবং তাদের ক্ষমতার বাইরে গিয়েও তারা কিন্তু সেই কাজগুলো করছেন তো সেটাই হচ্ছে থেকে আমাদের বড় কথা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া